বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হয়েছেন লেবার পার্টির এমপি রুশনারা আলী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাণিজ্য দূত হিসেবে তার নাম ঘোষণা করেছেন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করেই তাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সিলেটের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির হয়ে টানা দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।